হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস যেগুলো জানা থাকলে আপনাদের কাজগুলো হয়ে যাবে অনেক সহজ আপনারা নিজের জন্য কিছু টাইম বের করে নিতে পারবেন তার সাথে অনেক সাশ্রয় করে নিতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে বেশি দেরি না করে আজকের টিপসগুলো তাড়াতাড়ি দেখে নেওয়া যাক অনেক সময় এরকম হয়ে থাকে যে কিছু সবজি বা ডাল বেঁচে যায় দুপুরেরও হতে পারে বা রাত্রেবেলাকারও হতে পারে তো অনেক বাড়িতেই বেঁচে যাওয়া খাবার কিন্তু খায় না ফেলে দেয় বাসি খাবার বলে ফেলে দেয় তো দেখুন বন্ধুরা আপনারা ফেলবেন না কারণ ফ্রিজে রাখলে খাবার নষ্ট হয় না খাবার খারাপ হয় না তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন এই বেঁচে যাওয়া সবজি বা ডাল আপনারা কি করবেন আটার সাথে মেখে নেবেন ফেলে না দিয়ে তো দেখুন বন্ধুরা খাবার নষ্ট করা উচিত নয় ফেলে দেওয়া উচিত নয় তাই এইভাবে করে যদি আপনারা আটার মধ্যে মাখেন তাহলে দেখবেন কেউ টের পাবে না যে এই মানে বাসি সবজি দিয়ে আপনি আটা মেখেছেন আর সবজির যে গুণ সেই গুণ আটার সাথে মিশে যাবে এক্ষেত্রে আমাদের ডবল বেনিফিট হবে সবজির গুণটাও পেয়ে যাব আর সবজি ফেলার হাত থেকেও বেঁচে যাব তাই না তো এইভাবে যখন আটাটা মাখবেন তখন দেখবেন আটাটা খুব নরম খুব সফট হয়ে যাবে আর এই আটা দিয়ে যখন আপনারা পরোটা লুচি যখন করবেন দেখবেন খেতেও খুবই ভালো লাগবে কারণ সবজির মধ্যে তো মশলা থাকে মশলা দিয়ে তো আমরা সবজি তৈরি করি তো সেই মশলা পরোটা বা মশ মশালা পুরি তৈরি হয়ে যাবে মানে বেশি আমাদের খাটতেও হবে না আর মশালা পুরি তৈরি হয়ে যাবে এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না পুরি যখন আমি ভেজেছিলাম পুরিটা খেতে দারুণ হয়েছিল তো এবার চলে এলাম পরবর্তী টিপে অনেক সময় এরকম হয়ে থাকে আমরা নতুন টপ কিনেছি আর টপটা খুব লুজ হচ্ছে আবার কখনও এরকমও হয়ে থাকে আমরা রোগা হয়ে গেছি আর টপটা অনেক লুজ হচ্ছে ঢিলা হচ্ছে তাই আমরা যখন পড়ছি একদম ভালো লাগছে না আর যদি টপ এরকম ধরনের টপ যখন অল্টার করতে যাই তখন দেখবেন একদম ভালো লাগে না তো তার জন্য একটা ছোট্ট উপায় নিয়ে চলে এসেছি আপনারা কি করবেন নিয়ে নেবেন মেটালের চুরি আর চুরিটাকে টপের ভেতরে এভাবে ঢুকিয়ে একটু ফুলের মতো করে করে নেবেন ফুলের মতো করে করে নেওয়ার পরে একটা গাডার দিয়ে বেঁধে দেবেন তো এভাবে করে করলে আপনারা দেখবেন টপটা ঠিকঠাক মানে ফিটিংও হয়ে যাবে আর তাছাড়া একটা সুন্দর ডিজাইনও হয়ে যাবে যেটা পরলে দারুণ লাগবে দেখতে কেমন লাগলো টিপটা অবশ্যই জানাবেন তো চলুন এবার চলে যাওয়া যাক পরবর্তী টিপসে তো এখানে আমি নিয়েছি দুটো মেটালের চুরি চুরিগুলো নষ্ট হয়ে গেছে চুরির যে পাথর সেই স্টোনের কালার নষ্ট হয়ে গেছে চুরিগুলো আমি পড়ি না ঘরে আমি ফেলে রেখে দিয়েছি তো এইভাবে ফেলে না রেখে কাজে লাগাতে পারি খুব সুন্দরভাবে সবার কাছে কিন্তু এরকম ধরনের পুরোনো চুরি থেকেই থাকে তবে কাঁচের নেবেন না এরকম ধরনের মেটালের বা প্লাস্টিকের যে চুরিগুলো হয় সেগুলো নিয়ে নেবেন এবার আমি কি করব দেখুন কাপড় শুকোনার যে ক্লিপ মানে ক্লোথ ক্লিপ নিয়ে নিয়েছি এবার ক্লোথ ক্লিপটা এইভাবে চুরির মধ্যে আটকে দেব ঠিক আছে দেখতে পাচ্ছেন এইভাবে আটকে দেওয়ার পরে আরেকটা একটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে ডাবল টেপ ডাবল টেপ নিয়ে এই যে ক্লিপ দেখতে পাচ্ছি না ক্লিপের পেছনের সাইডে লাগি লাগিয়ে দিতে হবে ডাবল টেপটা যাতে আমরা দেওয়ালে এটাকে ভালোভাবে লাগাতে পারি তো দুটো ক্লিপের মধ্যে এইভাবে আমি লাগিয়ে দিলাম এবার এটা তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা অর্গানাইজার যেটা আমি কিচেনের দেওয়ালে এইভাবে লাগিয়ে দেবো তো আপনারা চাইলে তিন চারটা আরও তৈরি করে নিতে পারেন তিন চারটা তৈরি করে নিলে আপনাদেরই সুবিধা হবে আর এরকম ধরনের অর্গানাইজার যখন আমরা বাজার থেকে কিনি বা অনলাইনে কিনি তখন দেখবেন অনেক বেশি দাম নেয় তাই আমরা বেকার বেকার কেন পয়সা খরচ করব বাড়িতেই তৈরি করব এবার এই অর্গানাইজারে আমরা রাখবো হাতা খুন্তি ঝাঁজরা লুচি ছাঁকার যে এইগুলো এইভাবে রাখলে দেখবেন সুন্দরভাবে অর্গানাইজ হয়ে অর্গানাইজ হয়ে থাকবে আর আপনাদের কিচেন কিন্তু একদমই ম্যাসি থাকবে না আশা করছি এই টিপটাও আপনাদের খুবই কাজে আসবে তো চলুন এবার যাওয়া যাক পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের ওয়াশ বেশিন থাকে ওয়াশ বেশিন ইউজ করার পরে আমরা এটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কিন্তু আপনারা কি জানেন ওয়াশ বেশিনের যে পাইপ সেই পাইপলাইনটা দিয়ে পোকা পোকামাকড় আরশোলা অনেক সময় ইন্দুরও প্রবেশ করে আর অজান্তে আমরা অসুস্থ হয়ে পড়ে যাই তো বিশেষ করে যখন আমরা বাইরে কোথাও দু তিন দিনের জন্য বেড়াতে যাই তখন তো ওয়াশ বেশিনটা খোলাই থাকে আর বাড়িতে মানুষজন না থাকার কারণে ইন্দুর বা আরশোলা পোকামাকড়গুলো এই পাইপ দিয়ে প্রবেশ করে তো আপনারা কি করবেন এরকম ধরনের একটা পুরনো টি শার্ট নিয়ে নেবেন সবার বাড়িতে কিন্তু এরকম ধরনের পুরনো টি শার্ট তো থেকেই থাকে এবার টি শার্টটা আপনারা ওয়াশমেশিনে পরিয়ে দেবেন টি শার্ট এইভাবে ওয়াশমেশিনে পড়ালে আপনারা দেখবেন ওয়াশমেশিনটা একদম লক হয়ে যাবে একদম কভার হয়ে যাবে যার কারণে ওয়াশমেশিন দিয়ে ইঁদুর বা পোকামাকড় একদমই প্রবেশ করতে পারবে না আমার ক্ষেত্রে এরকম হয়েছে দু তিন দিনের জন্য আমি বাইরে বেড়াতে গেছিলাম তখন পাইপলাইনটা দিয়ে ইঁদুর বাড়ির মধ্যে প্রবেশ করেছিল তো লাস্টে আপনাদেরকে কি করতে হবে এই যে এক্সট্রা অংশ মানে যে গলার অংশ সেই গলার অংশটা এভাবে চেপে গাডার দিয়ে বেঁধে দিতে হবে তাহলে দেখুন ওয়াশ বেসিনটা পুরোপুরি লক হয়ে যাবে যার কারণে আর কোনো কিছুই পাইপ লাইন দিয়ে প্রবেশ করতে পারবে না আর যদি প্রতিদিনের প্রবলেমে প্রতিদিন ইঁদুর এই পাইপ লাইন দিয়ে আসে তাহলে আপনারা রাত্রেবেলায় এই কাজটা করে নিতে পারেন আশা করছি টিপটা আপনাদের খুবই কাজে আসবে তো চলুন এবার চলে যাওয়া যাক পরবর্তী টিপসে অনেক সময় এরকম হয় বাড়িতে অনেকগুলো কলা এসে গেছে এবার কলা এমন একটা ফল যেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবার দেখুন অনেক সময় এরকমও হয়ে থাকে যে বাচ্চারা কলা খেতে চাইছে না মানে কেউ আর কলা খেতে পছন্দ করছে না এবার এতগুলো কলা একসাথে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব গায়ে লাগে তো কলা যাতে লম্বা টাইমের জন্য সতেজ থাকে তার জন্য একটা ছোট্ট উপায় নিয়ে চলে এলাম অনেক উপায় আছে তার মধ্যে এই উপায়টা সবথেকে বেস্ট তো আপনারা কি করবেন আপনারা নিয়ে নেবেন পলিথিন পলিথিনের মুখটা আর পেছনের অংশটা এইভাবে কেটে নিন এইভাবে কেটে নেওয়ার পরে আপনারা দেখবেন পলিথিনটা রকম আকার ধারণ করবে আর আপনারা এর জায়গায় দড়ি বা দড়ি নিয়ে নিতে পারেন অনেক সময় এরকম হয় না বাড়িতে দড়ি বা দড়ি কিছুই নেই সেক্ষেত্রে এই উপায়টা আপনাদের খুবই কাজে আসবে এবার পলিথিনটাকে এইভাবে কলার মিডিল বরাবর যে অংশ সেই অংশে এইভাবে ঢুকিয়ে নিলে আপনারা দেখবেন খুব সহজেই কলাটাকে হ্যাং করতে পারবো এবার আপনাদের যেখানে খুশি সেখানে এইভাবে করে কলাটাকে হ্যাং করবেন কলা এইভাবে করে হ্যাং করলে আপনারা দেখবেন কলা তাড়াতাড়ি নষ্ট হয় না কলা অনেক দিন সতেজ থাকে কারণ দেখবেন ফলের দোকানগুলোতে এইভাবে কলাগুলোকে ঝুলিয়ে রাখা হয় তার কারণ এটাই হচ্ছে যে কলা নষ্ট হয় না এইভাবে ঝুলিয়ে রাখলে কেমন লাগলো এই টিপসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন তো চলুন এবার চলে যাই পরবর্তী টিপসে আমাদের মতো মহিলাদের বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় তো অনেক সময় কি হয় হাতে আমাদের ব্যথা হয় মানে মাসল পেন হয় আর যার কারণে আমরা খুব অস্বস্তি বোধ করি আর আমরা কাজকর্ম কিছুই করতে পারি না আর বাড়ির সমস্ত দায়িত্ব আমাদের ওপর তাই আমাদের কাজকর্মও করতে হয় অনেক সময় কি হয় ওষুধ খেয়েও ভালো হয় না তাই আপনাদের জন্য আজকে একটা খুব ভালো উপায় নিয়ে চলে এলাম তো এর জন্য আপনাদের কি করতে হবে আপনাদের নিয়ে নিতে হবে ফয়েল পেপার ঠিক আছে এরকম ধরনের দেখুন অ্যালুমিনিয়াম ফয়েল আমি ফয়েল পেপার নিয়ে নিয়েছি এবার ফয়েল পেপারটা কি করব হাতে জড়িয়ে নেব। ঠিক আছে দেখুন হাতে এইভাবে করে ফয়েল পেপারটাকে জড়িয়ে রাখবেন জড়িয়ে আপনি সারা রাত রাখবেন আর এই পদ্ধতিটা শুধু মাসে একবার করতে হবে প্রতিদিন নয় আর এইভাবে করে করলে আপনারা দেখবেন আপনাদের যে মাসাল পেন যার কারণে হাতে ব্যথা হচ্ছিল সেই ব্যথাটা একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হতে একটু টাইম লাগবে তবে হ্যাঁ এই পদ্ধতিটা মাসে একবার করতে হবে আশা করছি এই টিপটাও আপনাদের খুবই কাজে আসবে আর যদি কাজে আসে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তবে হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা